fit and tight. খুব সবজিগুলো আর কি দিয়েছে অতটা কি হবে এখন দেখো এই সাইডটা কি লাগছে তুমি ওটা নিয়ে নাও আজকে শিবরাত্রির নতুন শাড়ি আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন শিবরাত্রি স্পেশাল গিফট কে দিল কে দিল জানি না বাট গিফট হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে প্রায় বলতে গেলে চার বছর হয়ে গেল শিব ঠাকুরের ভক্ত হয়েও শিবরাত্রি করতে পারি না। বর একজন ফৌজি, তাও বিয়ের পর একবারও শিবরাত্রি করিনি। কিন্তু কেন, কিসের জন্য এটাই ভাবছো? তাই তো সবটা বলবো এই ভিডিওতে, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তারপরে কিন্তু বসে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে। যেহেতু কিছুদিন পরেও বাড়িতে আসবে, ওই জন্যই কিন্তু এখন ওর সঙ্গে প্রায় প্রত্যেক দিনই পাঁচ মিনিট হলেও কথা হয়। আর কথা হলে না মনটা কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। আজকে একটুখানি মনটা খারাপ লাগছিল, যেহেতু সবাই পুষ্পাঞ্জলি দিবে, শিব ঠাকুরের ব্রত করবে, আর আমি করতে পারবো না। তো যাই হোক, মন খারাপ নিয়েও আমি কিন্তু ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলাম ছাদের ওপরে। ছাদের ওপরে এসে ওই যে শরবত করে খাওয়া হয় না পালো, সেগুলোকে রোদে দিয়ে দিলাম। তারপরেই কিন্তু একটুখানি এদিক ওদিক হাঁটছিলাম, আর তোমাদের কিন্তু ছাদে উঠে আমাদের বাড়ির চারপাশটা কেমন লাগে সেটাই একটুখানি দেখালাম ঘুরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো বসে গেছি এখন সবজি কাটতে। আজকে তো বাড়িতে মানে খাওয়া দাওয়া বলতে আমি খাবো, ভাইরা তো দোকান চলে যাবে, ভাইরা খাবে না, কাকু দাদু বাবা আমরা কজনই খাবো। তো এই জন্য মা এখন বসে গেছে সবজি কাটতে, রান্না বান্না করে তারপরে যাবে মন্দিরে। আর আমি কেন শিবরাত্রি করি না, তিন বছর ধরে কিন্তু করি না, কেন কিসের জন্য বলবো আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিনস ভাজা আর কি হবে, এটা এটা কি তরকারি করবো, এটা কাকচুরি সচুরি আগে চুরি চব কেউ সবজিগুলো আর কি হয়ে গেছে এখন বসে গেছে। এই দেখো চা, আজকে কিন্তু চাটা আমি বানাইনি, কাকিমা বানিয়ে দিয়েছে। আর এখন বাড়িতে স্যার এসছেন, আর আমার ভাই পড়বে না ওই জন্যই কাকিমা চিৎকার করছে, বকা দিচ্ছে। তো যাই হোক চা, আর এই দেখো এখানটা আছে বিস্কিট, তো বসে গেছি খেতে। আর সবজিপাতি এই দেখো এখানটায় কিন্তু সমস্ত কিছু কেটে মা রেখেছে। এই দেখো এই যে একটা সব রকম মানে সবজি দিয়ে তরকারি হবে চচ্চড়ি মতন, আরেকটা টক বানাবে, আর এখানটা দেখছি ধনে পাতা রেখেছে, ধনে পাতা মনে হয় তেঁতুল দিয়ে আরও কী সব দিয়ে বাটবে জানি। তো চলো এখন খেয়ে নিই, একটুখানি তো করি নিবু, না দেড়ে দেখছে শিবরাত্রির দিন এসছে বোনের পার্সেল, কি জিনিস কে জানে। আরে বোনের পার্সেল এসছে, দাঁড়াও খোলা হচ্ছে এখন। হেডফোন, হেডফোন মনে হয়, হ্যাঁ সেই রকমই তো চিন্তাধারা। শিবরাত্রি স্পেশাল গিফট কে দিল, কে দিল জানি না বাট গিফট। আমি ভিডিও বানাই দিত। চলো তোমাদের একটু জিনিসটা দেখাবো। হ্যাঁ হেডফোনটা মনে হয় যে স্পেশাল গিফট খোলা চলছে এখন, বোনের হেডফোন আছে এর মধ্যে, তাই তো। অলরেডি কিন্তু যে ডেলিভারি বয়স ছিল খুলে দেখিয়ে দিয়েছে ঠিকঠাক আছে নাকি, এখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এই দেখো এই যে বোটের না, এই দেখো এই হেডফোনটা, দাম কেতে কেতে দাম এখন কে জানে। হেডফোনও মা করে হেডফোনও কথা কইতে হবে, শুরু হয় না সবে। তো এখন এই যে বসছি শাড়ি কিনতে, শিবরাত্রি স্পেশাল একটা শাড়ি তো নিতেই হবে তাই না, ওই জন্যই এখন বসছি। শাড়িটা একটু কম জল, যেহেতু বিক্রি করতে এসছি ওই জন্য ভাবলাম যে চলো একটা শাড়ি নেই, এখন দেখছি। আর আমার না এই শাড়িটা ভীষণ পছন্দ, কি হয়েছে মনন এইটাই ঠিকঠাক দেখাচ্ছেন, আর এখন কিন্তু ভিডিও করে দিচ্ছে আমার ভাই, ভালো লাগছে কিন্তু, ভালো লাগছে বয়স্ক বয়স্ক কিন্তু বলি না না মন্দির এলাম মন্দির যাওয়া করতে ঠিক আছে। দেখ ভালো কি গো,
আমি বলবো যে তুই সকালে আমি বলবো তুই তোরা তো আমি বলছি কালা দিদি আমার কি শোনা হচ্ছে না হাতে দিন যে যা মাকে ভালো লাগবে সেটা মন দিয়ে শুনি কালো এটা কালো সরি আজকে যখন সকালবেলাতে তোমাদের দাদাভাই ফোন করেছিল না, তখন কিন্তু আমার মনটা খারাপ যে ছিল ও কিন্তু বুঝতে পেরে গেছিলো। ওই জন্য কিন্তু আমাকে বোঝাচ্ছিল, বলছিল যে শিবরাত্রি করণী তো কী হয়েছে, নীল পুজো করবে তখন তো আমিও বাড়িতে থাকবো, তখন না হলে তুমি আমার মাথায় জল ঢালবে, এরম করেই মজা করছিল, আমাকে বোঝাচ্ছিল। যাই হোক, তখন কিন্তু আমাকে বলেছিল যে তুমি না হলে শিবরাত্রি ব্রত করছো না ঠিকই আছে, কিন্তু তোমার যদি ইচ্ছে হয় তুমি কিন্তু কোনো কিছু একটা জিনিস নিয়ে নিবে। তো ওই জন্যই কিন্তু আজকে যেহেতু একজন শাড়ি বিক্রি করতে এসেছিলো, আর এই শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল, এই জন্যই কিন্তু নিজের জন্য এই শাড়িটা নিয়েছিলাম। তো এখন এই যে তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম আর ওকে জিজ্ঞেস করছিলাম দেখো তো কেমন লাগছে, আর তোমাদের দাদাভাই বলছিল যে হ্যাঁ ভালোই লাগছে, তোমাকে পুরো একদম ছোট্ট বউ লাগছে। তো স্নান করে ফ্রেশ হয়ে এখন কিন্তু চলে এসছে ছাদের ওপরে জামা কাপড়গুলো শুকোতে দেবো বলে। আর আজকে না অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা লাগছিল ভীষণ পরিমাণে, কারণ বাতাস বইছিল আর কেন জানি না ওয়েদারটা অন্যান্য দিনের তুলনায় একটুখানি অন্যরকম ছিল। অন্যান্য দিন তো ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছিলো, এত পরিমাণে গরম লাগছিল, দুপুরবেলাতেও আমি ফ্যান চালিয়ে ঘুমোতাম, কিন্তু শিবরাত্রির দিন ভীষণ পরিমাণে কিন্তু ঠান্ডা ছিল। যাই হোক, চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বিয়ের পর শিবরাত্রির দিন কি এমন দুর্ঘটনায় পড়তে হয়েছিল যে শিবরাত্রির পুজো ছেড়ে দিতে হলো আমাকে। তো আমার যে বছরটা রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল 2021 সালে, তো সেই বছর কিন্তু শিবরাত্রিতে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল। তো রেজিস্ট্রি ম্যারেজের প্রায় 5 দিন মতন পরেই কিন্তু শিবরাত্রি পড়েছিল, আর শিবরাত্রি 2 দিন মতন পরে তোমাদের দাদাভাইয়ের কাজে চলে যাওয়ার কথা ছিল। তো ওই জন্যই তোমাদের দাদাভাই বলছিল যে চলো ভাই বোন সবাই মিলে একটুখানি দীঘা থেকে ঘুরে আসবো। তো ওই জন্যই কিন্তু সবাই মিলে দীঘা গেছিলাম, আমি তোমাদের দাদাভাই আমার বোন বোনের হাজব্যান্ড আমার ভাই আর গেছিলো আমার ছোটো বোন। তো ওই দিনকে যে গেছিলাম দীঘাতে, সেই দিনকে কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছিলাম, তো ওই জন্যই কিন্তু এখন আর বাটটা করি না। আর তোমাদের দাদাভাই অনেকটা জোর করেই কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল, আমাকে যেমন তোমাদের দাদাভাই জোর করে খাইয়ে দিয়েছিল ভাত, তেমনি কিন্তু আমার বোনকেও তার হাজব্যান্ড জোর করে খাইয়ে দিয়েছিল। তো আমি আর আমার বড় বোন দুজনেই কিন্তু শিব ঠাকুরের যে নীল পুজোটা হয় ওই ব্রতটা কিন্তু করি, কিন্তু শিবরাত্রির পুজোটা করি না, যেহেতু অনেক ছোটোবেলা থেকে বার করতাম শিবরাত্রির। তো ভাত খেয়ে নিয়েছি ওই জন্য কিন্তু বার ছেড়ে গেছে, আর বাড়ির সবাইও বলেছিল যে বার করার দরকার নেই, এই বার নাকি একবার ছেড়ে গেলে আর করতে নেই, ওই জন্যই কিন্তু শিবরাত্রির আর বারটা করা হয় না, পুজোটাও কিন্তু আর করি না। তো যাই হোক, মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিলো, কারণ এত ছোটোবেলা থেকে বার করতাম কিন্তু এখন করি না, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এখন হয়তো তোমরা ভাবছো যে আমি কেন রেডি হচ্ছি, তাই তো, কেন জানি না আজকে প্রায় 3-4 বছর মতন পরে আমার ইচ্ছে করছে যে শিবরাত্রিতে আমি না হলে উপোস থেকে শিব ঠাকুরের পুজো করতে পারলাম না ঠিকই আছে, কিন্তু বাড়ির ঠাকুরকে তো আমি পুজো করতে পারি, তাই না? তো মাকে আমি জিজ্ঞেস করলাম, তো মা বললো তোর যদি ইচ্ছে হচ্ছে পুজো করা তাহলে কিন্তু তুই পুজো কর। আর আমি কিন্তু সকালবেলাতে মুড়ি বা রুটি কোনো কিছুই খাইনি, 4 বিস্কিট খেয়েছিলাম, তো ওই জন্যই কিন্তু তাড়াতাড়ি স্নান ট্রান করে এখন এই দেখো সাজগোজ করতে বসে গেছি ঠাকুরের পুজো করব বলে। তো এই দেখো এখন কিন্তু যে শাড়ি ব্লাউজ হালকা কিছু গয়না পরবো সেগুলো কিন্তু সবকটাই এই দেখো এখানটায় বের করে রেখেছি, যেহেতু আজকে শিবরাত্রি আর আমি বাড়িতে শিব ঠাকুরের পুজো করব, ওই জন্য কিন্তু তোমাদের দাদাভাই দেওয়া প্রতিটা জিনিস বের করেছি। তো আমি যখন লাইভে ছিলাম দু একজন আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই তুমি এই বড় লকেটটা কি বানিয়েছ নাকি, এখন যেটা তোমাদের জুম করে একটুখানি দেখাচ্ছি ওই লকেটটা কিন্তু আমি বানাইনি, ওটা হচ্ছে আমার মায়ের মঙ্গলসূত্রের লকেট, তো ওটা আমি চেঞ্জ করে ওই সাদা পুঁথি দেওয়া যে টার্সেল হয় ওটার মধ্যে ভরে কিন্তু এখন পরবো। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তুমি আমার জন্য যে নতুন সোনার চেনটা বানিয়েছো ওটা কিন্তু পরবে, ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই দেওয়া সোনার চেনটাও কিন্তু বের করেছি। তো এই
দেখো এখন কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি, এবার কিন্তু গয়নাগাটি যেগুলো বের করেছিলাম সেগুলোই এক এক করে পরতে শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কেমনভাবে আমি পুজো করেছি। আর হ্যাঁ, আমার বাড়ির পাশে যে স্ট্যান্ড আছে ওইখানটায় কিন্তু শিব ঠাকুরের পুজো হচ্ছে, ওখানটায় কিন্তু ঠাকুর দেখতে গেছিলাম। তো ঠাকুর দেখতে গিয়ে কী মজা করেছি সেটাও শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো টাটা সবাইকে।